আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সকলকে মধ্যবিত্তের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকের ভিডিওতে থাকছে যারা বাড়িতে মুক্ত অবস্থা মুরগি পালন করেন তাদের ঘরগুলো কীভাবে শুষ্ক রাখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। মুরগির সুস্থতা অসুস্থতা অনেকটাই নির্ভর করে মুরগির বাসস্থানের উপর। মুরগির বাসস্থান যদি হয় স্যাঁতস্যাঁতে পরিবেশে, তাহলে তো মুরগির রোগবালাই আসবেই। দর্শক, আমাদের মুরগিগুলো যদি সুস্থ রাখতে হয় তাহলে তার বাসস্থানকে একেবারে শুষ্ক রাখতে হবে, যেন বাসস্থানের পরিবেশে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে। আর বাসস্থানকে যদি আমরা শুষ্ক রাখতে পারি তাহলে আমাদের মুরগিগুলো অনেকটাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। এবার আসুন মুরগির বাসস্থানকে কীভাবে শুষ্ক রাখবেন। দর্শক, আপনাদের মুরগির বাসস্থানগুলো শুষ্ক রাখতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মুরগির বাসস্থানকে একটু উঁচু জায়গায় স্থাপন করতে হবে, যেন বৃষ্টি নামলে তার পানি মাটিতে পড়ে ওইটা ছিটে যেন বাসস্থানে না উঠে। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মুরগির বাসস্থানের দৈর্ঘ্য এবং প্রস্থ আকৃতিতে একটি বস্তা কেটে নিতে হবে। এবার ওই বস্তাটিকে ভালোভাবে বিছিয়ে নেবেন। বিছানোর পরে কিছু ছাই সংগ্রহ করবেন, যে ছাইটাকে ওই মুরগির বাসস্থানে ভালোভাবে বিছিয়ে দিবেন, একটু পুরু আকারে, যেন মুরগি পায়খানা করলে ওই ছাইটা পুরোপুরি ভিজে না যায়। মুরগির পায়খানার যেই পানিটা আছে ওইটা যেন ছাইটা চুষে নিতে পারে, এরকম আকারে ছাইগুলো ছিটিয়ে নেবেন। এতে করে আপনার মুরগির বাসস্থানটি একেবারে শুষ্ক থাকবে এবং মুরগিগুলোও বাসস্থান দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। দর্শক, সাইটে তো পুরো আকারে দিলেন এবং মুরগিও পালন করতেছেন, তাহলে কি এই সাইটা আর পরিবর্তন করা লাগবে না? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করা লাগবে। আপনি যদি এই সাইটাকে একবার দিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত এইভাবে রেখে দেন, তাহলে দেখা যাবে কি আপনার এই সাইটা ওই মুরগির পায়খানার সাথে মিক্স হয়ে আবার ওই স্যাঁতস্যাঁতে পরিবেশ ধারণ করছে। তখন দেখা যাবে এই ছাই এবং মুরগির পায়খানার কারণে মুরগির বাসস্থানটা একেবারে কাদাময় হয়ে গেছে। দর্শক, তখন দেখা যাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, থাক দূরে কথা, মুরগিগুলো আরও রোগাক্রান্ত হয়ে গেছে। তাই আমাদেরকে মুরগির বাসস্থানে এই ছাইটা বিছিয়ে দেওয়ার 10 থেকে 12 দিন পর পর পরিবর্তন করে নিতে হবে, যাতে মুরগির ওই পায়খানা এবং ছাই মিক্স হয়ে কাদাময় যেন না হয়। এভাবে যদি আপনারা নিয়মিতভাবে এই কোর্সটি চালিয়ে নিতে পারেন, তখন আপনাদের খামারগুলো অনেকটাই রোগমুক্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।